মথুরাপুরে শুরু হলো কৃষি ও হস্তশিল্প মেলা দু হাজার তেইশ এই মেলায় প্রদর্শিত হচ্ছে সুন্দরবনে উৎপাদিত বিভিন্ন কৃষিজাত দ্রব্য বীজ ও বিভিন্ন রকমের ফুল যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসেন এই মেলার উদ্বোধন করেন তৃণমূলের কৃষক সংগঠনের রাজ্য সভাপতি ও প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক ডক্টর অলোক জলদাতা বিশিষ্ট শিক্ষাবিদ চন্দন মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা চাষিদের কথা বলি কিন্তু চাষিদের সেই অর্থে যে সম্মান দেখানো ততটা সম্মান আমরা দেখিয়ে উঠতে পারি তারা যে আমাদের অন্নদাতা এবং তাদের জন্যই যে আমরা আজকে শিক্ষিত বলি যা বলি আমরা হতে পেরেছি কেউ বড় অফিসার হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে কেউ কেউ আমাদের মতো রাজনীতিতে এসছে তো সেই ক্ষেত্রে এদের অবদান হচ্ছে সবথেকে বেশি এই কৃষি মেলায় শুধুমাত্র সুন্দরবন এলাকায় উৎপাদিত কৃষিজাত দ্রব্য প্রদর্শিত হয়েছে যা সম্পূর্ণভাবে জৈব সার দিয়ে উৎপাদন করা হয়েছে যেখানে কোনো রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করা হয়নি বলে খবর এই কৃষি মেলায় কী কী রয়েছে তা দেখতে আপনাকে আসতে হবে এই মেলায় কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের মাঠে এই কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে কৃষি মেলায় রয়েছে বেগুন ও লাউসহ একাধিক শাকসবজি এছাড়াও সুন্দরবনে পাওয়া যায় এমন গাছ গড়ান গেঁয়া হেতাল সহ অন্যান্য গাছ রয়েছে এছাড়াও সেখানে বাহারি ফুলের সমাহার রয়েছে যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসছেন কৃষি মেলাতে আমরা যে উৎপাদিত কৃষকদের উৎপাদিত দ্রব্যগুলো আসছে পণ্যগুলো বাজার যত এবং তারা তাদের সেরা উপহারটা নিয়ে আসছে সার ছাড়াও যে কেমিক্যাল যে ম্যানিওর সেগুলো ছাড়া জৈব পদ্ধতিতে চাষ করে সেগুলো থেকে যাতে উৎপাদিত দ্রব্যগুলো অসাধারণ লাগে আলাদা সেটাও বোঝাবে যে স্বেচ্ছাসেবী একটি সংগঠন তারা আয়োজন করেছে আমরা সহযোগিতা করছি এ নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ চন্দন কুমার মাইতি জানান সমাজের উন্নতির পিছনে কৃষক সমাজের অনেকটা হাত রয়েছে তারা বিভিন্ন কৃষিজাত দ্রব্য উৎপাদন করেন বলে সকলের মুখে আহার জোটে এই কৃষি মেলায় তারাই তাদের উৎপাদিত দ্রব্যের প্রদর্শন করছেন তা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়েছে বলে খবর এই কৃষি মেলায় ঠিক কি কি রয়েছে তা দেখতে আপনাকে আসতে হবে এই মেলায় এই মেলায় রয়েছে বেগুন ও লাউ সহ একাধিক শাকসবজি এছাড়াও সুন্দরবনে পাওয়া যায় এমন গাছ গড়ান গেওয়া হেতাল গাছ রয়েছে এখানে সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে তৈরি বিভিন্ন রকমের ফল এবং অন্যান্য বিভিন্ন শাক সবজি প্রদর্শিত হচ্ছে এছাড়াও সেখানে দেশি ধানের বীজ প্রদর্শিত হয়েছে বলে খবর মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট নিউজ এইটিন লোকাল